আচ্ছা আজকে আমরা এই যে এই ম্যাথটা দেখব ঠিক আছে ম্যাথটা একটু দেখো কোশ্চেনটা হচ্ছে যে একটা ইকুয়েশন দেওয়া আছে না কি দেওয়া আছে ভি ইকুয়াল টু 10 sin 100 পাই টি প্লাস পাই বাই 6 ভোল্ট আর আমার বের করতে হবে হলো এই যে এগুলা অ্যামপ্লিটিউড বের করতে হবে যেটা সংজ্ঞা তোমাদের পড়াইছিলাম তাই না তারপরে হলো যে ফ্রিকোয়েন্সি বের করতে হবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে হবে ফেজ বের করতে হবে হ্যাঁ আর ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু পড়াইছিলাম না 5 সেকেন্ডে কত আর টাইম পিরিয়ড একদম সহজ হ্যাঁ এগুলো বের করতে এগুলো সবগুলো সূত্র আছে তোমরা জানো একবার দেখলেই হবে মানে একটা ম্যাপ যদি দেখো সবগুলোই পারবা ঠিক আছে তো এগুলো একটু দেখি আমরা যে এখানে করা আছে দেখো আমি একটু জুম করতেছি আর একটু দেখো প্রথমে তোমরা অ্যান্সার লাগবে এইভাবে এই কোশ্চেনটা যদি দেওয়া থাকে তাহলে লাগবে গিভেন দ্যাট যা দেওয়া আছে লিখে এইভাবে তোমরা লিখবা ঠিক আছে দেওয়া আছে লিখবা দেওয়া আছে লেখার পরে দেখবা যে এটাকে একটু সাজায় লিখতে হবে যে এক নম্বর ইকুয়েশনে যে প্রথম যে অংশটা এটা দেখতেছো না এটা একদম কোশ্চেন দেখে হুবহু লিখবা ঠিক আছে লেখার পরে এটা সাজায় লাগবা হ্যাঁ এটা শিটে আছে লেখার প্রয়োজন নাই তোমাদের শুধু বুঝে নাও হ্যাঁ দেখো এটাকে ভেঙে লিখতে হবে ভেঙে কি জন্য লিখতে হবে দেখো যে এখানে একটা জিনিস লেখা আছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটা বের করতে হবে আমাদের হ্যাঁ এটা বের করার জন্য এটা সূত্র হলো ওমেগা ইকুয়াল টু 2πf হ্যাঁ 2πf আমি 2πf টা হলো আমরা বের করব একটু ভেঙে ভেঙে এখানে যেমন দেখো এই জায়গায় কি লেখা আছে ব্র্যাকেটের ভিতরে 10 sin কি লেখা তারপরে 100 পাই টি প্লাস এটাকে ভেঙে লেখবা এইভাবে 10 sin এভাবেই থাকবে হ্যাঁ এই 100 পাই টি কে আমরা একটু ভেঙে ভেঙে লিখব কি জন্য এই যে আমরা 2πf এটা বের করব হ্যাঁ এটা বের করার জন্য ঠিক আছে তাহলে দেখো এই টি তো এখানে টি দেওয়াই আছে হ্যাঁ পাইটাও এখানে দেওয়া আছে না তাহলে এই 100 টাকে আমরা এমন ভাবে ভাঙবো যাতে 2f এরকম হয় এর একটা ভ্যালু থাকবে আর সাথে দুই গুণ থাকবে অর্থাৎ এটাকে আমরা দুই ভাগে ভাগ করব হ্যাঁ তাহলে 100 কে দুই ভাগ করলে কি হয় 2×50 না 100 পাই টি তাহলে এটার সাথে মিলছে যদি আমরা এইভাবে লিখি 2f পাই টি বা 2πf টি এইভাবে লেখা যায় তাই না মানে এইভাবে আমরা ভেঙে লিখবো প্লাস পাই বাই 6 বুঝতে পারছো দেখো এটা আমরা ভেঙে লিখছি আর এই যে ইকুয়েশনটা হ্যাঁ ভি ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি প্লাস থিটা মনে আছে যে ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালু পড়ানোর সময় ইকুয়েশনটা ছিল এক নম্বর শিটে হ্যাঁ এই ইকুয়েশনটা তোমাদের মুখস্থ রাখতে হবে ঠিক আছে সবসময় মুখস্থ রাখবা যে ইকুয়েশনটি এরকম হবে এখন আমরা হচ্ছে এই ইকুয়েশনটাকেও ভেঙে লিখছি যে ওমেগার পরিবর্তে 2πf টি লেখা হয়েছে হ্যাঁ এখন এই যে দুই নাম্বার ইকুয়েশন এবং এক নাম্বার ইকুয়েশন এই দুটাকে আমরা কম্পেয়ার করবো তুলনা করবো করে জাস্ট অ্যান্সারগুলো বের করবো একদমই সহজ হ্যাঁ একটু দেখো এক নম্বর প্রথমে কি বলছিল আমাকে দেখো প্রথমে বলছিল অ্যাম্পলিটিউড বের করতে হবে হ্যাঁ অ্যাম্পলিটিউডের সময় সংজ্ঞাতে আমরা পড়ছি ওই যে কোনটা হয় অ্যাম্পলিটিউড ইকুয়েশনের এই যে দেখো ইকুয়েশনের অ্যাম্পলিটিউডকে যে ভি এম দ্বারা আমরা প্রকাশ করি যে ভি এম এর যে মানটা ম্যাক্সিমাম ভোল্টেজ যে ঠিক আছে সেটাই হবে অ্যাম্পলিটিউড অ্যান্ড ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা কোথায় পাবো যেহেতু আমরা এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন তুলনা করতেছি তাহলে এই ভি এমটা আছে হলো এই যে সাইনের পূর্বে এই টেনটাই হচ্ছে ভি এম বুঝতে পারছো এখানে সাইনের পূর্বে ভি এম এই সাইনের পূর্বে যে ভি এম টেন এটাই হচ্ছে ভি এম এর মান অর্থাৎ অ্যাম্পলিটিউড ইকুয়াল টু 10 ভোল্ট হবে ঠিক আছে বুঝতে পারছো যেহেতু এটা একটা ভোল্টেজের ইকুয়েশন যে ভি সমান দেওয়া আছে সরাসরি অ্যাম্পলিটিউড সমান সমান 10 ভোল্ট লাগবে এখানে যদি 20 থাকতো কি হইতো মানে যা থাকবে তাই সহজ না আচ্ছা পরে দেখো ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সির একক কি হবে হার্টজ তাহলে ফ্রিকোয়েন্সি এফ কিভাবে বের করবো দেখো এফ বের করার জন্য দেখো এই যে ইকুয়েশনটা আমরা ভেঙে লিখছি এবং মাত্র এটা আমরা যে বোর্ডে ভেঙে লাগলাম তাহলে 2πf টি এটা আর এটার সাথে তুলনা করব এই 2 টাকে আমরা ধরবো এই 2 একই ঠিক আছে পাই পাই দেওয়া আছে এই f হবে এই যে 50 হ্যাঁ আর t হবে t অর্থাৎ f এর মান হবে কত 50 তাহলে ফ্রিকোয়েন্সি f ইকুয়াল টু 50 হার্টজ আমরা কিন্তু ইকুয়েশনটা থেকে দেখেই বুঝতেছি তাই না আচ্ছা এবার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সূত্রই আছে ওমেগা ইকুয়াল টু 2πf তাহলে 2πf যে f এর মানটা বসাবো 2πf টি না অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টি হবে না ঠিক আছে 2πf আর এটার একক হবে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হলো রেডিয়ান পার সেকেন্ড এটা একটু মনে রাখবে হ্যাঁ একক গুলা ঠিক আছে জাস্ট শুধু গুণন করে দিছো 100π এই যে পাই কিন্তু লিখতে হবে হ্যাঁ রেডিয়ান পার সেকেন্ড আচ্ছা ফেজ ফেজ হবে এই যে ইকুয়েশনের যেখানে থিটা আছে হ্যাঁ এই থিটার মানটা এখানে থিটার মান কি আছে পাই বাই 6 এই যে দেখো প্রথমে ভি এম এটা হলো ভি এম সাইন সাইন 2πft এটা হচ্ছে 2πft তাহলে প্লাস প্লাস থিটা হচ্ছে পাই বাই 6 অর্থাৎ থিটা ইকুয়াল টু পাই বাই 6 ঠিক আছে এবার সবার শেষেরটা বের করতে বলছিল কি যে সরি 5 নাম্বার যে টি ইকুয়াল টু 5 মিলি সেকেন্ড 5 মিলি সেকেন্ড টাইমে ভোল্টেজের মানটা কত
ওই যে আমরা এর আগে ওয়েভ আকারে দেখাইছিলাম যে প্রত্যেকটা সেকেন্ডে আমরা আলাদা আলাদা ভ্যালু পাবো, তাই পাবো না মিলিসেকেন্ড করে করে। তাহলে আমাদের মান দেওয়া আছে t = 5 মিলিসেকেন্ড, তাহলে আমরা 5 মিলিসেকেন্ডের ভ্যালুটা বের করব। দেখো সূত্র এইটাই যে t = 5 মিলিসেকেন্ড কে আমরা আগে সেকেন্ড বানাবো, 5 মিলিসেকেন্ড কে সেকেন্ড বানালে কি হয় 5 × 10⁻³ দ্বারা গুণন করব, হ্যাঁ প্রায় 1000 দ্বারা ভাগ করলে হবে 5/1000, ঠিক আছে এত সেকেন্ড হলো। এখন আমরা মান বসাবো, শুধুমাত্র কোথায় মান বসাবো, এই যে টি টা আছে না এক নং সমীকরণে, টি এর পরিবর্তে এই যে সেকেন্ডটা আমরা বের করলাম বা t = 5 মিলিসেকেন্ড এটা শুধু মান বসাই দিলে হবে, ঠিক আছে বুঝতে পারছো? আমরা সোজা এটা মান বসাই দিই, মান বসাইলে আমাদের যে ভ্যালুটা আসবে ওটা ক্যালকুলেটর দিয়ে আমরা বের করব, সেটাই হবে এত ভোল্ট, ঠিক আছে। এখানে এই যে যেটা কিন্তু রেডিয়ানে প্রকাশ করা, হ্যাঁ রেডিয়ানে করলে কিন্তু সরাসরি আসবে না, বা তোমরা ক্যালকুলেটারে করে দেখতে পারো, নেক্সট ক্লাসে ক্যালকুলেটার নিয়ে আসবা, এটা তোমাদের একটু বাসায় ক্যালকুলেশন করতে প্রবলেম হতে পারে, ঠিক আছে বলে নিয়ে এসো আমি দেখাই দেবো, বুঝতে পারছো? নেক্সট ক্লাসে ক্যালকুলেটার, আচ্ছা হ্যাঁ তাহলে এত ভোল্ট এটা হবে অ্যান্সার। এবার হলো টাইম পিরিয়ড বের করতে হবে, আমরা জানি টাইম পিরিয়ড t = 1/f, হ্যাঁ ওই এফ এর মান বের করছো, এটা আগে ফিজিক্সে পড়ছো না, এটাই এটা হলো অ্যান্সার। মানে তো সহজ আছে না, এরকম হুবহু আরেকটা ম্যাথ আছে দেখো, এক্সাম্পল টু, এই যে এটা এক্সাম্পল টু, পার্থক্য হচ্ছে ওইটাতে ভোল্টেজের মান দেওয়া আছে, এটাতে কারেন্টের মান দেওয়া আছে, বাকি সবই এক। শুধু তাহলে অ্যানসারের ক্ষেত্রে কী লাগবা, ভোল্টেজের পরিবর্তে কারেন্ট লাগবে, এই যে এমপি বা অ্যাম্পিয়ার এগুলাই পরিবর্তন হবে আর সব ঠিকই থাকবে, ঠিক আছে। আর এই যে এটা হলো তোমাদের হোমওয়ার্ক, এই অঙ্ক বুঝছো সবাই, বুঝলে এই যে এটা হোমওয়ার্ক করে নিয়ে আসবে তোমরা, যে লেখে নাও নেক্সট ক্লাসে করে নিয়ে আসবে, হ্যাঁ পোর্টাল এটা আছে। আর এই যে এই ম্যাথটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি, আরও দেখাচ্ছি এই ম্যাথটা, এই যে দেখো এই যে আমরা লেকচার ফোরে এই ভিডিওতে দেওয়া আছে, তোমরা লেকচার ফোরটা ইউটিউব থেকে ফলো করবা, দেখবা দেখলে যে আমরা আমি এতক্ষণ যেটা বুঝাইলাম এটা সুন্দর করে বোর্ডে করে দেওয়া আছে, সেম ম্যাথই, ঠিক আছে ওটা দেখে দেখে তোমরা এটা করবা। আচ্ছা এখানে বলো তো এখানে কয়টা ম্যাথ আছে বলতে পারবা কেউ? দুইটা, তাই না? এক ম্যাথেই মানে দুইটা পার্ট আলাদা আলাদা, ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে দুই পার্ট করে নিয়ে আসবা নেক্সট দিন, হ্যাঁ আর একটু জুম করে দিব, ঠিক আছে তোমরা জাস্ট এটা, হ্যাঁ হ্যাঁ হোমওয়ার্ক এটা, হ্যাঁ ঠিক আছে এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দাও, পাইছো? ঠিক আছে লিখে নাও, তাহলে এই ম্যাথ দুটো করে নিয়ে আসবে এবং পরীক্ষা আসবে, ঠিক আছে একসাথে
তাহলে যে ইউটিউবে ভিডিও দেখে নিও, ঠিক আছে? আচ্ছা আমি কিন্তু দেখবো, ভিডিও দেখছো কি না? হ্যাঁ, এদের ভিউ আছে হলো 370, তোমরা দেখলে এটা বাড়বে না, বাড়বে না, ঠিক আছে? তাহলে বোঝা যাবে দেখছো কি না। হ্যাঁ হ্যাঁ, এই যে লিঙ্ক দিয়ে দিছি তোমাদের সিআরকে, ও তোমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? তোমরা শুধু কলম বের করো, আর কিছুই লাগবে না। আর খাতা টাতা সব বন্ধ করো, শীত বই খাতা মোবাইল সব বন্ধ করো। যদি দেখা দেখি করো, ইউটিউবে চলে যাবে, ঠিক আছে? আমি কোশ্চেনটা ওই যে বুঝাই, আমি আসলে তুমি Thank you.
I'm going to
Thank you.
Leverage, you put the Russian.